পাঠদা, আপনি আপনি দীর্ঘদিন শিক্ষামন্ত্রী ছিলেন, এই মুহূর্তে বিশ্বভারতী যে ঘটনা ঘটছে কি বলবেন? লজ্জা মাথা হেট হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে অশান্তি এ তো নিত্য নৈমিত্তিক ঘটনায় পর্যবসিত হয়েছে। আমি মনে করি যে ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা উচিত। এটা পড়াশুনোর জায়গা, বিশেষ করে বিশ্বভারতী বিশ্বের কাছে রবীন্দ্রনাথের নামের সঙ্গে যুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অচলায়তন দ্রুততার সঙ্গে মিটিয়ে নেওয়াটাই কর্তৃপক্ষের কাজ বলে উনি তো মাছ হয়ে জলের মধ্যেই থাকার কথা। মাছ যদি বলে জলের মধ্যে থাকতে চাই না, জলে আমার ইনসিকিউরিটি, তাহলে বুঝতে হবে যে উনি ছাত্রদের প্রতি, সংস্থার প্রতি তার দায়বদ্ধতা নিয়ে নিজেই নিজের প্রশ্ন তুলছেন। ব্যক্তিকে বাঁচানো তো নিশ্চয়ই দরকার, তার থেকে সমষ্টিকে দেখা দরকার, সংস্থাকে দেখা দরকার, সুনাম দেখা দরকার। রবীন্দ্রনাথের নামের সঙ্গে যুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্বজনীনতাকে নষ্ট হতে দেওয়া যায় না, সেদিকে নজর দেওয়া দরকার। উনি সেদিকটাই দেখুন। আপনি আপনি দীর্ঘদিন শিক্ষামন্ত্রী ছিলেন, এই মুহূর্তে বিশ্বভারতী যে ঘটনা ঘটছে কি বলবেন? লজ্জা মাথা হেট হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে অশান্তি এ তো নিত্য নৈমিত্তিক ঘটনায় পর্যবসিত হয়েছে। আমি মনে করি যে ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা উচিত। এটা পড়াশুনোর জায়গা, বিশেষ করে বিশ্বভারতী বিশ্বের কাছে রবীন্দ্রনাথের নামের সঙ্গে যুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অচলায়তন দ্রুততার সঙ্গে মিটিয়ে নেওয়াটাই কর্তৃপক্ষের কাজ বলে আমি